একটি রিলেশনশিপে আপনারা দুজন আছেন অনেক দিন ধরে একটি ছেলে একটি মেয়ে কিন্তু কোনো কারণে রিলেশনশিপটি ভালো যাচ্ছে না আপনি অনেক আশা নিয়ে একজনকে ভালোবেসেছিলেন এক বছর দু বছর সম্পর্কটি ভালো গিয়েছে হঠাৎ করে দেখলেন যে সে আপনাকে চিট করেছে অথবা হঠাৎ করে সে এমন একটা জিনিস করেছে যেটা অ্যাপসুলি তার সাথে মানে আপনি ডিজার্ভ করেন না এবং রেগুলার বেসিসে সেই জিনিসটি করে যাচ্ছে কিন্তু আপনার কি হচ্ছে আপনি সেই সম্পর্কটা থেকে বের হয়ে আসতে পারছেন না এটা একটা অনেক বড় সমস্যা আমি আজকাল আজকালকার ইউথদের মাঝে দেখি যে লাইক আমি যাকে পছন্দ করেছি সেই সম্পর্কে আমার থাকতেই হবে এবং যদি আমি না থাকি এটা বোধ একটা বিরাট লস বিরাট ফেলিওর দেখুন ডেফিনেটলি এই জিনিসটা আপনার জন্য কষ্টকর আমি কষ্টটাকে মোটেও ছোট করছি না কিন্তু আপনি ছোটোবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করেছেন আপনার বাবা মা আপনাকে বড় করেছে আপনিও অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছেন এবং আপনার স্বপ্ন ইচ্ছা হচ্ছে জীবনে ভালো কিছু করার বড় কিছু করার ইম্প্যাক্টফুল কিছু করার আপনি শুধুমাত্র একটা টক্সিক রিলেশনশিপের কারণে বা একটা টক্সিক পার্টনার কারণে আপনি পুরো জিনিসটা ছেড়ে দিবেন একটু কি চিন্তা করে দেখেছি এই জিনিসটা কতটুকু যৌক্তিক আমার জন্য আপনি যখন ডমিনোস পিজা বা পিৎজা হাটে পিৎজা খেতে যান পিৎজার যদি আটটা স্লাইস থাকে আটটা স্লাইসের যদি একটা স্লাইস কোনো কারণে খারাপ থাকে বা ময়লা থাকে সেখানে আপনি কি পুরা পিৎজার প্লেটটাই ফেলে দেন আপনি তো পুরা পিৎজার প্লেটটা ফেলে দেন আমরা যেটা করি আমরা একটা স্লাইস সরিয়ে রাখি একটা স্লাইস ফেলে দিই বাকি সাতটা স্লাইস আমরা এনজয় করি সো লাইফ লাই লাইফটা হচ্ছে এরকম লাইফে রিলেশনশিপস ক্যারিয়ার ফ্যামিলি এরকম অনেকগুলো স্লাইস মিলে হচ্ছে একটি লাইফ এবং কোনো না কোনো কারণে একটা জায়গা একটু খারাপ যেতেই পারে আমাদের কাজ সেই খারাপ জিনিসটাকে আইডেন্টিফাই করে সরিয়ে নিজে ভালো থাকা ডেফিনেটলি আমরা মানুষ আমরা উইক আমাদের খারাপ লাগে আমাদের মন খারাপ লাগে আমরা একটা রোবট না আমাদের মধ্যে ইমোশন আছে আমাদের খারাপ লাগবে বাট ইউ সি এই জিনিসটা চলে যাবে আপনাদের কোনো ভাবেই মনে করা দরকার নাই এই খারাপ লাগাটা আপনি বছরের পর বছর নিয়ে বেড়াবেন আপনি নিজেকে ভালোবাসুন আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসার একটা বড় কম্পোনেন্ট হচ্ছে নিজের প্রতি দায়িত্বশীল থাকা এবং নিজে নিজেকে হার্ট না করা ইফ ইউ আর হার্টিং ইউর সেলফ ইফ ইউ লাইক নট বিং রেসপন্সিবল ফর ইউর অ্যাক্টিভিটিস দেন দ্যস নো সেলফ লাভ আপনি যদি নিজে নিজের যত্ন না নেন আপনি কি আসলে নিজেকে ভালোবাসেন আপনি জেনে শুনে এমন একটা সম্পর্কে জড়াচ্ছেন একটা সম্পর্কে আছেন যেখানে আপনি প্রতিদিন অ্যাবিউজে শিকার হচ্ছেন যেখানে আপনি প্রতিদিন অন্যায় শিকার হচ্ছেন চিটেড হচ্ছেন তারপরও আপনি এই জায়গায় আছেন এটাকে কি আসলে নিজেকে ভালোবাসা বলে এবং আমরা যদি নিজেকে ভালো না বাসি আরেকজন মানুষ কি আমাদেরকে আসলে ভালোবাসবে একজন মানুষ আপনাকে চিট করেছে একজন মানুষ অন্যায় করেছে আপনার কেন মনে হলো যে পৃথিবীর সবাই আপনাকে জিট করবে আপনি কি আসলে একটা এত খারাপ একটা ছেলে বা একটা খারাপ একটা মেয়ে আপনি তো আর অনেক ভালো কিছু ডিজার্ভ করেন নিজেকে সব সময় প্রশ্ন করবেন যে আমি কি একটা ভালো মেয়ে বা একটা ভালো ছেলে কি না কীভাবে বুঝবো আমি একটা ভালো ছেলে বা ভালো মেয়ে আমি যদি অন্যের ক্ষতি না করি আমি যদি সমাজের ভালো চাই অন্যের ভালো চাই তাহলেই আমি একজন ভালো মানুষ রিগার্ডলেস অফ মাই রেস রিলিজিয়ান অ্যান্ড আদার কালচারাল অ্যাসপেক্টস আমি জাস্ট মানুষের ভালো চাই ও মানুষের আমি ক্ষতি করি না হ্যাঁ যদি আমি কারো ক্ষতি করে ফেলি একটা অন্যায় করে ফেলি আমি সরি বলি আমার যদি বলতে আনিজি লাগে আমি এস এম এস করি বাট এটা তো খুব সহজেই ঠিক করে ফেলা যায় এবং এরপর আপনি আপনার বোঝাটা হালকা করে দিন আপনি নিজেকে বলুন যে আমি তো একজন ভালো মানুষ আমি অন্যের ভালো চাই এবং আমি যদি অন্যের ভালো চাই অন্যরা আমাকে ভালোবাসবে এবং অন্যরা যদি আমাকে ভালোবাসে আমি যদি নিজের ভালো চাই তিন শেষে আমি একটা মিনিংফুল লাইফ লিড করতে পারবো এবং এটাই তো আমাদের জীবনের লক্ষ্য আমি কেন অন্যের প্রতি এত বেশি অ্যাটাচড হব যে আমি নিজেকে হারিয়ে ফেলছি আমি কেন আমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগা ভালো থাকা ভালোবাসা সব কিছু আরেকজনের উপর ডিপেন্ড করে আমি বাঁচব এটা তো একটা অনেক ইনসিকিওর লাইফ কারণ আপনি আপনার সম্বন্ধে কী ভাবেন এটা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন বাট আরেকজন আপনার সম্বন্ধে কী সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি একজনকে ভালোবাস ভালো মানে ভালোবাসেন এটা আপনার নিয়ন্ত্রণে আছে আরেকজন মানুষ আপনাকে ভালোবাসবে কিনা সে চিট করবে কিনা সে তার ফ্যামিলি থেকে কি শিখেছে এটা তো আপনার নিয়ন্ত্রণে নাই সো আমি কখনো এমন জিনিস নিয়ন্ত্রণ করতে চাবো না যেটা আমার নিয়ন্ত্রণে নাই তাহলে কি হবে আমি সব সময় এমন জিনিস থেকে নিয়ন্ত্রণ হারাবো যেটা আমার নিয়ন্ত্রণে আছে আমরা জীবনে অনেক অনেক ভালো কাজ করতে পারি অনেক অনেক ইম্প্যাক্টফুল কাজ করতে পারি এজন্য আমাদের অনেক বড় লোক হওয়া দরকার নাই অনেক বড় অফিসার হওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আমাদের সদিচ্ছাই দরকার আমাদের নিজের যত্ন নেওয়া দরকার এবং নিজের যত্ন নিলে নিজে ভালো থাকলে আপনার জন্য অবশ্যই কোথাও না কোথাও এই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে একজন ভালো লাইফ পার্টনার অবশ্যই ওয়েট করছে যে কিনা আপনার যোগ্য আপনার যোগ্য যে নয় তাকে আজই ঝেড়ে ফেলে দিন ভদ্রভাবে দিন পোলাইটলি দিন তাকে হার্ট করবেন না বাট প্লিজ প্লিজ নিজে ভালো থাকুন এবং সকল টক্সিক রিলেশনশিপকে অ্যাবসোলুটলি ঝেড়ে ফেলে দিন